আমরা এবার সরাসরি একটু বগুড়াতে যাব সেখানে একটি নতুন সমস্যা সৃষ্টি হয়েছে এবং যার কারণে রিটার্নিং কর্মকর্তাকে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন সহকর্মী হাসিবুর রহমান বিলু রয়েছেন হাসিবুর রহমান এই যে প্রতীকের সাথে যে প্রতীক দেয়া হয়েছে নামে আছে কিন্তু ঠিক ছবির সাথে মিলছে না ব্যালটের এজন্য রিটার্নিং কর্মকর্তাকে দায়ভার নিয়ে তাকে বরখাস্ত করা হয়েছে একটু জানতে চাই যে সেখানকার পরিস্থিতি কি আর সার্বিক ভোটার উপস্থিতির খবর তো অবশ্যই এই বিষয়টা নিয়ে আমি কথা বলেছি নির্বাচন কমিশনের যারা এখানে দায়িত্বে আছেন নির্বাচনী কর্মকর্তারা তারা যেটি বলছেন যে প্রতীকের সাথে বরাদ্দ যেটি ব্যালট পেপারে যে প্রতীকটা ছাপা হয়েছে ব্যালট পেপারের যে প্রতীকটা আমরা দেখতে পাচ্ছি সেটার সাথে যে প্রার্থী তাকে দেয়া বরাদ্দে করা প্রার্থী প্রতীকের কোনো মিল নাই যে কারণে আমরা শুনতে পেরেছি সকাল থেকেই এটি জানিয়ে দেওয়া হয়েছে যে একটিমাত্র পদে বগুড়া সদর উপজেলার একটিমাত্র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে স্থগিত করা হয়েছে কিন্তু অন্যান্য যে পথগুলো রয়েছে সেগুলোতে ভোট যথারীতি হচ্ছে এবং স্বাভাবিকভাবে পড়ছে আর আপনি যেটা জানতে চাচ্ছিলাম যে ভোটের পরিস্থিতি কি আমি অন্তত পনেরোটা কেন্দ্র গিয়েছি বগুড়ার সদর এবং শাহজাহানপুর উপজেলার সবগুলো কেন্দ্রে আমি ভোটারদের উপস্থিতি কম দেখতে পেয়েছি এবং যদি তুলনা করা হয় বগুড়ার যে শহরের কেন্দ্রগুলো সে তুলনায় কিছুটা ভালো রয়েছে গ্রামের কেন্দ্রগুলো আমি একটা পরিসংখ্যান আপনাকে দিলে হয়তো কিছুটা ধারণা পেতে পারেন যেমন শাহজাহানপুর উপজেলার আমরা যেটা গেছি মাজিরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেখানে ভোটারের সংখ্যা চার হাজার ছত্রিশ জন দুই ঘন্টায় সেখানে ভোট পড়েছে তিন দশমিক চার শতাংশ আবার অন্যদিকে আমি এসেছি বগুড়া সদর উপজেলার পরিষদের যে নির্বাচন হচ্ছে তার একটি কেন্দ্র বগুড়া প্রি ক্যাডেট স্কুল কেন্দ্রে এখানে আমরা দুইটি কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি সেখানে নারীদের একটা কেন্দ্র রয়েছে পাশাপাশি পুরুষের একটি কেন্দ্র রয়েছে নারীর যে কেন্দ্র সেখানে দুই হাজার সাতশো একষট্টি ভোট থাকলেও বেলা দশটা পর্যন্ত ভোট পড়েছে মাত্র বাইশটি অর্থাৎ দশমিক সাত শতাংশ ভোট কাস্ট করা হয়েছে আর পুরুষদের যে কেন্দ্র সেখানে দুই হাজার ভোটের মধ্যে ভোট পড়েছে বেলা দশটা পর্যন্ত সেখানে মতো ভোটের যে পার্সেন্টেজ সেটি হল এক দশমিক এক সাত পাঁচ শতাংশ গ্রামে ভোটারদের থাকলেও শহরের এক সাথে কিছুটা কম রয়েছে বলে এই দুইটি কেন্দ্রের সাথে তুলনা করে আমরা দেখতে পেয়েছি এছাড়া অন্যান্য কেন্দ্রেও আমি যোগাযোগ করেছি আমাদের সহকর্মীদের পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তারা তারা বলছেন যে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চললেও ভোটার উপস্থিতি কম রয়েছে আপনি একটু জানিয়ে রাখি যে বগুড়ায় তিনশোরও বেশি কেন্দ্র তিনশো বত্রিশটি কেন্দ্রে এবার নির্বাচন হচ্ছে এর মধ্যে একশোটি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হলেও এখন পর্যন্ত কোনো কেন্দ্রেই সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি সব এলাকাতে এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট রয়েছে আর নয় লাখ ছিয়ানব্বই হাজারেরও বেশি ভোটারের ভোট দান এবং তাদের চাওয়া কথা পথটাকে নির্বিঘ্ন করার পাশাপাশি কেন্দ্রকে একেবারে নির্বিঘ্ন করতে প্রায় সাত হাজারের মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য করা হয়েছে যে আপনাকে অনেক ধন্যবাদ বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা তবে এখন পর্যন্ত ভোটার উপস্থিতি অতটা সন্তোষজনক নয় তেমনটা বলছিলেন এখনো কয়েক ঘন্টা বাকি রয়েছে সেই সময়ের ভিতরে কতটা উপস্থিত হয় সেই খবর জানবো অন্যান্য খবরে চলে যাচ্ছে আমাদের প্রধান স্টুডিওতে সহকর্মী অর্থের কাছে ধন্যবাদ আপনাকে